Hey everyone, I'm ornof and welcome to my vlog. আজকে আমরা আমাদের ম্যান্ডারিনের যে ব্রিডিং বক্সগুলো আমরা দিয়েছি ওগুলো চেক করব। চেক করার কারণ হলো আমি এর আগে অনেকগুলো ভিডিওতে বললাম যে আমি আমার সাদা ম্যান্ডারিন পেয়ার থেকে হয়তো ডিম পেতে পারি, বাট দুই একদিন ধরে আমি দেখতেছি যে আমার সাদা যে পেয়ারটা আছে ওরা ফ্রিকোয়েন্টলি তো মেটিং করতেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ, যেটা একটা গুড সাইন যে আমরা ডিম পাওয়ার সম্ভাবনা আছে এই সিজনে। তারপরে আমি কিছুদিন যাবো দেখতেছি যে ওরা প্রত্যেকটা নেস্ট বক্সে যাচ্ছে। ওরা নর্মালি নেস্ট বক্সে তেমন একটা যায় না, মাঝে মাঝে ঢুকে, বাট আমি কিছুদিন ধরে দেখতেছি যে ওরা নেস্ট বক্সে যাচ্ছে এবং প্রত্যেকটা নেস্ট বক্সে যাইতেছে সাদা পেয়ারটা। স্পেশালি খাঁচার ভিতরে টোটাল তিনটা নেস্ট বক্স আছে এবং প্রত্যেকটা নেস্ট বক্সে সাদা পেয়ারটা একবার 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 করে গিয়েছে, একবার না অনেক মাল্টিপল টাইম গিয়েছে, এবং আমি প্রায় প্রত্যেক দিন দেখতেছিলাম যে সাদা পেয়ারটা নেস্ট বক্সগুলোতে যাচ্ছে। এই জন্যই আমি ভাবলাম যে আজকে একটু চেক করি, কারণ আমার কেন জানি মনে হচ্ছে যে হোয়াইট ফিমেলটা হয়তো দুই একদিনের ভিতরে ডিম দিবে অথবা অলরেডি ডিম দিয়ে দিছে। কারণ আমি নেস্ট বক্সগুলো একটু পরে চেক করবো এবং দেখবো যে ডিম আছে কিনা। বাট তার আগে ম্যান্ডারিনের ডিম দেওয়া নিয়ে আপনাদের একটু বলি, যারা জানে না ম্যান্ডারিন কিন্তু নর্মাল হাঁসের মতো প্রত্যেক সিজনে ডিম পারে না, ওরা বছরে এক সিজন ডিম পারে। বাট এখন তো নভেম্বর ডিসেম্বর, এখন ডিম পাওয়ার সম্ভাবনা একটু কম, বাট জানুয়ারি ফেব্রুয়ারির দিকে ডিম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি, আর স্পেশালি মার্চ এপ্রিল যখন ওই টাইমটা নাকি ডিম পাওয়ার সম্ভাবনাটা আরও বেশি থাকে। বাট আমার কেন জানি মনে হচ্ছে যে আমার সাদা পেয়ারটা হয়তো ডিম দিছে অথবা দিবে। তো আমরা এখন যে চেক করি বক্সগুলো, খাঁচার ভিতরে প্রথম যেটা সেটা হলো কলডাকগুলো, কিন্তু খাঁচার ভিতরে এখন নাই। কলডাকগুলোকে বের করে দিছি কারণ কলডাক মেলটা অনেক ডিস্টার্ব করতেছিল, আমার সাদা পেয়ারটাকেও ডিস্টার্ব করতেছিল, আমার স্ট্যান্ডার্ড পেয়ারটাকেও ডিস্টার্ব করতেছিল। এই জন্য আমরা কলডাকগুলোকে বের করে দিছি। কলডাক তেমন একটা ফ্লাই করতে পারে না, ওরা ডোমেস্টিক ডাক। কলডাকগুলো এমনও আমাদের সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, তো এই জন্য বের করে দিছি। এবং তিন দিন ধরে আজকে ওরা বাইরে এবং খুব ভালো কমফোর্টেবলই আছে। দেখলাম এই যে স্ট্যান্ডার্ড পেয়ারটা এখানে আছে, চুপচাপ বসে আছে, উড ডাকটা এই যে, অ্যান্ড হোয়াইট পেয়ারটা এখানে। বাট আজকে আমরা কিন্তু ডাক দেখতে আসিনি, আজকে আমরা চেক করতে আসছি যে কোনো নেস্ট বক্সে কি এগ আছে কি না। ওকে, এটা প্রথম নেস্ট বক্স এবং এটাতেই ওকে নাই, কিচ্ছু নাই। এটাতেই আমার সাদা পেয়ারটা বেশি যায়, হ্যাঁ অনেক বেশি যায় এই নেস্ট বক্সটাতে। ওকে, এইটা একটু চেক করি, এটাতে অনেক গেছে, না এটাতেও কিছু নাই। আর এই বক্সটা একটু উপরে, তো এই বক্সটাতে যেতে পছন্দ করে, আমার স্ট্যান্ডার্ড পেয়ারটা এই বক্সটাতে আগে যেতে পারতো না বাট এখন যায়। আর হোয়াইট পেয়ারটা শুধু এই বক্সটাতেই যায়, স্ট্যান্ডার্ড পেয়ারটা এই বক্সে যায় না। এখন লাস্ট একটা বক্সে আছে, ওই বক্সটা আমি ওই বক্সেও ওরে যেতে দেখছি, আমি ভিডিওর প্রথমেই দেখাইছি যে সাদা পেয়ারটা দেখলাম যে ওই বক্সটাতে যাইতেছে, এই যারা গোসল গোসল করতেছে। আর পানির ভেতরে আমি কিন্তু সাকার ফিশ আছে অনেকগুলা, পানি পরিষ্কার করার অনেকগুলা টেকনিক আমরা অবলম্বন করছি, তো সাকার ফিশও আমরা ট্রাই করে দেখি যে ওরা আমাদের পুকুর পরিষ্কার করতে পারে কি না, মানে আমাদের হাঁসের পুকুরটা পরিষ্কার রাখতে পারে কি না। আর সাকার ফিশ হার্মফুল না, ওরা কোনো হার্ম করবে না আমাদের হাঁসের, তো ওইটা নিয়ে কোনো টেনশন নাই। দেখি আমরা এইখানে এই বক্সে একটু ভিতরে, তো ভিতরে যাওয়াটা একটু কষ্ট। ওকে ওকে, এখানে অনেক গাছের ডালপালা, বিসমিল্লাহ মাশাল্লাহ। আমি জানি না ক্যামেরা দেখা দিতেছে কিনা, বাট এই বক্সে ডিম, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমি শিওর এটা আমার ওই হোয়াইট পেয়ারটারই ডিম, আমি একটু চেক করতে হবে। আমি এখান থেকে দুইটা দেখতে পাইতেছি, একটু চেক করে, একটা দুইটা আর আছে নাই, দুইটা, এই যে দুইটা ডিম। আমি জানি না ভিডিওতে বোঝা যায় কি না, বাট ম্যান্ডারিনের ডিম হালকা একটু পিঙ্ক কালারের হয়। একটু আমি ধরে দেখি, লাইফের ফার্স্ট টাইম ধরতেছি, ঠান্ডা হয়ে আছে এই যে। আর ঠান্ডা হয়ে থাকলে কোনো সমস্যা নেই, নষ্ট হবে না, এখন তাপমাত্রা ভালোই ঠান্ডা, গরমে ডিম নষ্ট হয়ে যায়, ঠান্ডা নষ্ট হয় না। এই হালকা একটু গোলাপি গোলাপি কালারের ডিম। ওকে মাশাল্লাহ মাশাল্লাহ। এখন একটা জিনিস চেষ্টা করতে হবে, যত কম পারা যায় বক্সের দিকে যাওয়ার অথবা ওই প্লেসটাতে কম যাওয়া যায়, কারণ ওরা যাতে করে ডিস্টার্ব ফিল না হয়। এবং টোটাল কয়টা ডিম পারে সেটা দেখতে হবে, আপাতত তো দুইটা ডিম আছে, মানে দুই দিন ধরে ডিম পারতেছে, অ্যান্ড আমার মনে হয় আরও কিছু ডিম পারবে। আমি শুনছি যে ম্যান্ডারিন নর্মালি আপনার পাঁচ ছয় থেকে শুরু করে দশ এগারো ডিম পর্যন্ত পারে, মানে দশটা এগারোটা ডিমও পারবে।
আর আমার স্ট্যান্ডার্ড পেয়ারটার যদি কথা বলি, স্ট্যান্ডার্ড পেয়ারটাকেও আমি দেখছি যে মেটিং করা ট্রাই করতেছে। আমি বুঝাইতে পারবো না যে আমার কত ভালো লাগতেছে, কারণ দুইটা রিজন। ম্যান্ডারিন ব্রিডিং করানো কিন্তু খুব টাফ, যারা ম্যান্ডারিন পালছে আগে তারা জানে, এবং স্পেশালি ডিম পাড়ানো অথবা বাচ্চা ফুটানো ম্যান্ডারিন থেকে বিশাল টাফ ব্যাপার। আপনি একটা পরিবেশ ক্রিয়েট করে দিতে হবে, ওদের ভালো খাবার দিতে হবে, ওদের সুন্দরভাবে ডিস্টার্ব না করে রাখতে হবে। যদি আমি অনেক ডিস্টার্ব করছি এসে ভিডিও করছি, তারপরও হ্যাঁ ওদের অনেক সুন্দর একটা পরিবেশে রাখছি, যার কারণে ওরা কমফোর্টেবল ফিল করছে এবং ওরা ডিম দেওয়া শুরু করছে। ম্যান্ডারিন নিজে ডিম নিজে ফুটায়, মানে নিজে তা দিয়ে ফুটায়, আমি চেষ্টা করবো সেটা করতে। আর সেকেন্ড যে অপশনটা আছে সেটা হলো আমি কিছু দেশি মুরগি কালেক্ট করব, যাতে করে ওরা ম্যান্ডারিন ডিমগুলো ফুটাইতে পারে। কারণ আমাদের বাসায় যে মুরগিগুলো আছে ওরা হলো ডিমে দেয় না, ওরা শুধু ডিম পাড়তেই থাকে। হ্যাঁ, তো শুধু মাঝখান দিয়ে শুধু একবার ওরা উমে আসছিলো, বাট ওরা নর্মালি টুম আসে না। তাই আমরা যেটা করবো সেটা হলো আমরা কিছু দেশি মুরগি সংগ্রহ করবো, যেগুলো দিয়ে আর কি ডিম ফুটানো ট্রাই করবো। বাট এখন তো অলরেডি ডিম পাড়া শুরু করে দিয়েছে ম্যান্ডারিন, আমি কি এরকম দেশি মুরগি পাবো কি না। আর থার্ড যে অপশনটা আছে সেটা হলো যে ইনকিউবেটার। এখন অ্যাজ ফার অ্যাজ আই নো, আর আমি মানিক ভাইয়ের সাথে কথা বলছি কারণ মানিক ভাই ইনকিউবেটার নিয়ে কাজ করে, তো উনার সাথে কথা বলছি, হাঁসের ডিম ইনকিউবেটারে ফুটানোর হ্যাচিং রেটটা একটু কম মুরগির ডিমের থেকে। এই জন্য আমি চাচ্ছি যে মুরগি অথবা ওরাদের ডিম ওরা নিজেরাই ফুটাক, দেখা যাক পেয়ারটা কয়টা ডিম দেয়। কারণ এমনও হইতে পারে যে দুইটা ডিম দিছে আর ডিম নাও দিতে পারে, এটা যেন না হয়, প্লিজ এটা যেন না হয়। বাট দেখা যাক কতগুলো ডিম পারে, এবং যখন ডিম পাড়া শেষ হয়ে যাবে ওরা কি দিতেছে কি না। আরেকটা জিনিস আমার একটু মাথায় রাখতে হবে, কারণ ম্যান্ডারিন কিন্তু খুব অ্যাগ্রেসিভ হয়, আমার এই পেয়ারটাও কিন্তু এই বক্সে যায়। হ্যাঁ, সেটা কি প্রবলেম হইতে পারে কি না, ওরা কি ডিম ভেঙে ফেলবে কি না, এটা নিয়ে আমার আসলে একটু যারা এক্সপার্ট তাদের সাথে কথা বলতে হবে যে এই পেয়ারটা যদি ওই বক্সে যায় তাহলে ওরা কি ডিমগুলো ভেঙে ফেলার কোনো সম্ভাবনা আছে কি না, আমি কি ডিমগুলো সরাই ফেলবো কি না, এগুলারও নিয়ে একটু আমি জানি না। আমার যারা এক্সপার্ট আছে, আমার কিছু ফ্রেন্ড আছে বাহিরের, ওদের সাথে আমি কথা বলতে পারবো যারা ম্যান্ডারিন অলরেডি ব্রিডিং করতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি আরও বেশি খুশি হব যদি আমার এই পেয়ারটাও ডিম দেওয়া শুরু করে। মেলটা এটাই আমার টেনশন, স্ট্যান্ডার্ড মেলটা ভিতরে গিয়ে আবার ভেঙে টেঙে ফেলে কি না। তুমি কি একা একা আসছো? কার সাথে আসছো? নানা নানুদের সাথে আসছো? দেখছো মুরগি বাচ্চাটা কত বড় হয়ে গেছে, দেখছো? ধরো 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 ধরো, ভয় আমি ধরে দিই পেঙ্গু পাখি। দাদা মামা তোমার কাঁধে বসে দে, কাঁধে কাঁধে এদিকে, হাত দাও হাত দাও হাত দাও, তুমি হাত দাও, হাতের কোন সামনে দাও, এই যে এই যে নামাজের হাতে বসছে, দেখছো? দিকে দিকে তাকাও, মামার দিকে তাকাও, দেখছো তোমার হাতে বসছে কি সুন্দর করে, নামাজের শুশুরি লাগতেছে। আসো আসো আসো, নামাজ এই নেমে গেছে, নেমে গেছে, তো ভালো না? দেখো আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি, আমরা এখানে শিং মাছ ছাড়ছিলাম, এটা এটার ভিতরে বুঝছো, ছোটো ছোটো মাছ ছাড়ছি। এখন ওটার জন্য আমি ভিতরে একটা পাইপ দিয়ে রাখছি, আমি দেখছিলাম যে পাইপের ভিতরে বাইং মাছ ধরে এরকম একটা ভিডিও আমি দেখছিলাম, আমি ভাবতেছি যে পাইপের ভিতরে শিং মাছগুলো ঢুকবে কিনা। দেখি মামা আসো, ধরুন এগুলো কিন্তু কাটা দেয়, দেখুন দাঁড়া, এগুলো আরে বেচারা করে নামাইছি কেন, গ্রহণ আবার উঠাই রাখতে হবে। এই ধরছি দেখছো, কাটা ধরে ধরলে আর কিছু হবে না, এই ছেড়ে দিছি জাস্ট দেখার জন্য যে পাইপের ভিতরে ঢুকে কিনা। দেখো সাকসেস, পাইপের ভিতরে ঢুকে ক এখানে আছে, খ আমাকে দেখে মারার জন্য চলে আসছে বিশ্ব পাজি। এই যে কলডাক ব্ল্যাকটা এখানে, সাদার দুইটা ওই যে নিচে বসে আছে দেখা যায়, ওই ক খর খাঁচার নিচে, খ আমাকে দেখে হাউস 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 করতেছে। হ্যাঁ কলডাক কিন্তু ফিমেলগুলার, কলডাক কিন্তু মোটামুটি ফ্লাই করতে পারে, এমন না যে ফ্লাই করে না, স্পেশালি আমার সাদা যে মেলটা আছে ও ফ্লাই করতে পারে। বাট আমি ওর ডানা হালকা ট্রিম করে দিয়েছি যাতে করে ও ফ্লাই না করে যেতে পারে, আর ফিমেলগুলোতে আমার একটা ফ্লাই করতে আমি কোনো সময় দেখি নাই, তো ওদের ডানা ঠিক আছে, ওদের
নিয়ে আমার কোনো টেনশনও নাই। তো এই ছিল আজকের ভিডিও। আলহামদুলিল্লাহ আমরা আমাদের সাদা ম্যান্ডারিন থেকে ডিম পেয়ে গেছি। মানে এই খাঁচাটা তৈরি করা, এই পরিবেশটা, সুন্দর পরিবেশটা তৈরি করা একটাই উদ্দেশ্য ছিল, যাতে করে ওরা একটু কমফোর্টেবল ফিল করে এবং যাতে করে আমরা সাকসেসফুলি ব্রিডিং করতে পারি। বাট আমি একটু হোপ ছিল যে এই সিজনে আমি ব্রিডিং হয়তো কিছু ডিম টিম দেখতে পারবো, বাট এত দ্রুত দেখতে পারবো এটা কোনো আশাই ছিল না, কারণ এখন মাত্র সিজনের শুরু। এই সিজনের শুরুর দিকে আমরা ডিম পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে দেখাবো যে কয়টা ডিম পারতেছে, ফিমেলটা কি নিজেই ডিমের উপরে বসতেছে কিনা, না আমরা এই ডিমগুলা অন্য কোনো মানে ইনকিউবেটার অথবা মুরগির নিচে দিতেছি। ইনশাল্লাহ সামনের ভিডিওতে এইসব জিনিস দেখতে পারবেন। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দেখা হয় পরবর্তী ভিডিওতে।